قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله، لله رب العالمين. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহিথি আমাদের একদিনই ভাই জানতে চেয়েছেন যে কুরবানির পশুর চামড়া বিক্রি করা কি জায়েজ এবং পারিশ্রমিক বাবদ কসাই বা হুজুরকে দেওয়া যাবে কি আলহামদুলিল্লাহ রবিআলাম আল্লাহ রাসুলিল্লাহাবাদ যি সম্মানিত ভাই যে ব্যক্তি কুরবানি দেয় যে ব্যক্তি কুরবানি দেয় সেই ব্যক্তি যদি কুরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করতে চায় ব্যবহার করতে পারবে যেমন কোরবানির পশুর মাংস নিজে খাওয়া আত্মীয় স্বজনদেরকে হাদিয়া স্বরূপ দেওয়া এবং অভাবীদের মধ্যে দান খারাত করা জায়েজ তদরূপ কোরবানির পশুর চামড়াও নিজে ব্যবহার করা অথবা ফকির ও মিষ্কিনদের মধ্যে বিতরণ করে দেওয়া উভয়টাই জায়েজ উভয়টাই জায়েজ তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরবানির পশুর চামড়া কি করবে নিজে ব্যবহার করবে অথবা কোরবানির পশুর চামড়া যদি সে ব্যবহার করতে না চায় তাহলে সেটা মানুষ ও ফকির ও মিসকিনদের মধ্যে কি করে দেবে বিতরণ করে দেবে তার দলিল কোরবানির চামড়া যে নিজের ব্যবহারে আনতে পারবে তার দলিল হলো এই যে সাহি মুসলিম একটি হাদিস আবদুল্লাহ আবদুল্লাহনি ওয়াকিদ রাজিয়া বর্ণিত তিনি বলেন যে তিন দিনের উপরে কুরবানির মাংস খেতে আল্লাহ রসুল আলী সালাম নিষেধ করেছেন আদি বাদা শেষে তিন দিনের বেশি আহ কোরবানির খেতে আল্লাহ রসুল আলী সালাত সালাম নিষেধ করেছেন আবদুল্লাহ ইবনে আবু বাকর বলেন আমি বিষয়টি আমরা আদি আলানুর নিকট উল্লেখ করলে তিনি বলেন যে ইবন ওয়াকেদ সত্যি বলেছেন আমি আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালহাকে বলতে শুনেছি যে রাসুল সাল সাল্লামের জামানায়। নায় ঈদুল আজহার সময় পল্লীগ্রাম থেকে কিছু পরিবার শহরে আগমন করেন তখন রাসুল সাল আলী আসাল্লাম বলেন তোমরা তিন দিনের পরিমাণ জমা রেখে বাকি মাংসগুলো সাতকা করে দাও পরবর্তী সময়ে লোকেরা বলল হে আল্লাহ রাসুল মানুষরা তো কুরবানির পশুর চামড়া দিয়ে

فقال يا رسول الله صلى الله عليه وسلم وما ذاك قالوا نهيت أن تؤكل لحوم الضحايا بعد ثلاث فقال إنما نهيتكم من أجل الدافة التي دفت فكلوا وادخروا وتصدقوا تو على رسول الله صلى الله عليه وسلم بولن تاتي كيف ترى بولا أبني تو تين কোরবানির মাংস খাওয়া থেকে বারণ করেছেন তখন তিনি বললেন আমি তো বেদুইনদের আগমনের কারণে কথা বলেছিলাম অথবা এখন তোমরা খেতে পারো জমা করে রাখতে পারো এবং সাদকা করতে পারো তদ্রুপ হাদিসের মধ্যে এসেছে আন জাবের আনহু আনেন নবী সাল্লাম আনাহ আন্নাহ নাহা আন আকলে লু হামেদ বা আদা সালাদ সোম্মা কাল বা আদ কুলু ওয়াদু যে তিন দিনের পরেও কোরবানি গোস্ত খেতে বারণ করেছেন তারপর পরবর্তীকালে তিনি বলেছেন এখন তোমরা খেতে পারো পাথেয় হিসেবে ব্যবহার করতে পারো এবং সঞ্চয় রাখতে পারো তো এই হাদিসগুলোকে সামনে রেখে ওলামায় কামগণ বলেন যে কোরবানির চামড়া নিজে ব্যবহার করতে পারে যায় যাচ্ছে এবং এই হাদিসটি সাই মুসলিম আবু দাউদ নাসাইতে এসছে তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কোরবানির পশুর মাংস যেমন নিজে খেতে পারে তদ্রূপ আত্মীয় স্বজনদের মধ্যে হাদিয়া স্বরূপ দেবে এবং ফকির ও মিসকিনদের মধ্যে যারা অভাবী যারা কোরবানি দিতে পারে নাই তাদেরকেও সাদকা ও দান খায়রাত করবে আর কোরবানির পশুর চামড়ার ব্যাপারেও ওলামাইকরামগণ বলেন যেরকম মাংস নিজে খাওয়া যায় তদরূপ কোরবানির পশুর চামড়া যদি নিজের ব্যবহারে কেউ আনতে চায় নিয়ম অনুসারে ব্যবহার করতে পারে আর যদি সে যদি কুরবানির পশুর চামড়া ব্যবহার করতে না চায় তাহলে সে কি করবে ফকির ও মিসকিনদের মধ্যে বিতরণ করে দেবে তার কারণ যেহেতু কুরবানি দাতা কোরবানির পশুর চামড়া বিক্রি করা নিষেধ যেমন কোরবানির পশুর মাংস বিক্রি করা নিষেধ তদরূপ কোরবানির পশুর চামড়াও দাতার জন্য বিক্রি করা নিষেধ কোনো ব্যক্তি কোরবানির পশুর চামড়া যদি নিজে বিক্রি করে দেয় তাহলে তার কুরবানির যে স্বভাব পেত সে স্বভাব থেকে সে বঞ্চিত হয়ে যায় তার দলিল আল্লাহ রাসুর আর সালাম বলেন হাদিসটি আবু হরাই রাদীনতে বর্ণিত মাম্বা জিল্দা উদ হরিয়াতিহি ফালা উদ হরিয়ালা যে ব্যক্তি নিজের কুরবানির চামড়া বিক্রি করে তা কুরবানি হয় না তার কুরবানি হয় না হাদিসটি মুস্তর হাকিম বাই হাকি এবং শেখ আলবানির রহমতুল্লাহ এই হাদিসটিকে হাসান বলেছেন এই হাদিসটির সানাদ হাসান বলেছেন তো এই হাদিসকে সামনে রেখে ওলামায় কেরামগুন বলেন যে কুরবানি দাতা কোরবানির পশুর চামড়া বিক্রি করতে পারে না এটা হারাম যেরকম কোরবানির পশুর মাংস বিক্রি করা হারাম তদরূপ কুরবানির পশুর চামড়াও দাতার জন্য বিক্রি করা হারাম তার কারণ হাফিজ মানাবি রাহেমুল্লাহ বলেন যে এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে যে কুরবানি দাতা যদি কোরবানির পশুর চামড়া বিক্রি করে তাহলে যে কুরবানির স্বভাব পেত সে স্বভাব থেকে সে বঞ্চিত হয়ে যায় তদরূপ আল্লামা ইবনে কুদামা রাহেমাহল্লাহ তিনি নিজ গ্রন্থ আলমগ্নিতে কথা পরিষ্কার বলেছেন যে কুরবানি যদি ওয়াজিব কোরবানি হয় অথবা নফল কোরবানি যদি হয় যেমন তার মাংস এবং চামড়া বেচা জায়েজ নাই তার কারণ যেহেতু যখন কোনো ব্যক্তি কোনো পশু কোরবানি করার জন্য নির্দিষ্ট করে এবং সেটা রব্লা আলমিনের কে খুশি করার জন্যই করে থাকে তাই আর যেহেতু কুরবানি করার উদ্দেশ্যই হলো আল্লাহর নৈকট্য লাভ করা আল্লাহ রব্লা আলমিনকে খুশি করা তাই যখন কোনো পশুকে কুরবানি করার জন্য নির্দিষ্ট করবে তখন সেই কুরবানির পশুর মাংস এবং চামড়া বিক্রি করা জায়েজ নাই এটা হলো আল্লামা ইবনে কুদামা রাহমা কথা যা তিনি নিজ গ্রন্থে আলমগ্নিতে কথা উল্লেখ করেছেন তাহলে এবার কথা হলো এই যেহেতু কুরবানির পশু চামড়া বিক্রি করা যাবে না তাহলে এই ক্ষেত্রে কি করবে এই ক্ষেত্রে কোরবানির পশুর চামড়া গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দেবে বা হাদিয়া স্বরূপ দিয়ে দেবে হাতিয়া স্বরূপ দিয়ে দেবে কিন্তু এই ক্ষেত্রে একটা কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে যদি কোনো কষাই বা কোনো ব্যক্তি পশু জবাই করার সময় সহযোগিতা করে জব করে দেয় বা মাংস বানিয়ে দেয় সেই ক্ষেত্রে উজরত হিসাবে পারিশ্রমিক হিসাবে কষাইকে কুরবানির মাংস থেকে এবং কুরবানির চামড়া দিয়ে তাকে পারিশ্রমিক দেওয়া যাবে না তাকে উজরত দেওয়া যাবে না তাকে বিনিময় কোরবানির পশু মাংস থেকেও দেওয়া যাবে না এবং কোরবানির পশুর চামড়া দিয়েও তার বিনিময় দেওয়া যাবে না এটা ইসলামে হারাম তবে সে তার পকেট থেকে কিছু টাকা দিয়ে যদি দিয়ে দেয় কোনো অসুবিধা নাই এবং এই ক্ষেত্রে যদি দাতা মনে করে যে আমাকে হেল্প করেছে সহায় সহযোগিতা করেছে আর সে ব্যক্তি যেহেতু গরিব মিস্কিন কিন কোরবানি দিতে পারে নাই তাহলে তাকে হাদিয়া স্বরূপ কিছু মাংস যদি এক্সট্রাভাবে দিয়ে দেয় তাতে কোনো অসুবিধা নাই যায় যাচ্ছে এ কথা ওলামায়করামগুন পরিষ্কার বলেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরবানির জানোয়ার জব করতে বা মাংস বানিয়ে দিতে যদি কেউ সহায় সহযোগিতা করে কষাইকে দিয়ে যদি সহায় নেয় তাহলে তাকে পারিশ্রমিক হিসাবে বিনিময় হিসাবে কোরবানির পশুর মাংস থেকে অথবা চামড়া থেকে কোনো কিছু দেওয়া যাবে না স্পষ্ট হাদিস এসে শাহি বোখারি শাহি মুসলিমের হাদিস আলী রাদিয়া লহু থেকে বর্ণিত وعن علي رضي الله عنه قال امرني رسول الله صلى الله عليه وسلم ان اقوم على بدني وان اتصدق بلحمها وجلودها واجلاتها وان لا اعطي الجزار منها قال نحن نعطيه من عندنا متفق عليه الله رسول عليه الصلاه والسلام أماك بدايه حجه কুরবানির দেখা দেখাশোনা করার জন্য তার গোস্ত চামড়া ঝোল গরিবদের মধ্যে বিতরণ করা বিতরণ করার জন্য এবং কসাইকে কিছু না দেওয়ার জন্য আদেশ করেছিলেন এবং তিনি আরও বলেছিলেন যে আমরা আমাদের নিজের কাছ থেকে নাহনু নুন আনবে না আমরা আমাদের নিজের কাছ থেকে তার কসাইয়ের পারিশ্রমিক দিব তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কোরবানির পশু জবাই করার সময় বা মাংস বানিয়ে দেওয়ার জন্য যদি কেউ কষাইয়ের মাধ্যমে সহায় সহযোগিতা নেয় তাহলে কোরবানির পশুর মাংস থেকে এবং চামড়া থেকে তাকে বিনিময় হিসাবে পারিশ্রমিক হিসাবে কোনো কিছু দেওয়া যাবে না এই জন্যেই তেনারা কী করতেন নিজের পকেট থেকে তাকে পারিশ্রমিক হিসাবে দিত তাহলে এই হাদিস থেকে আমরা কয়েকটা মশলা জানতে পারলাম সেটা হলো এই প্রথম কোরবানির পশু জব করার জন্য বা মাংসকে সাইজ করার জন্য বানিয়ে নেওয়ার জন্য কষায়ের সহযোগিতা নেওয়া জায়েজ দ্বিতীয় যদি কোনো ব্যক্তির সহায় সহযোগিতা করে তাহলে কোরবানির পশুর মাংস থেকে বা চামড়া থেকে বিনিময় হিসাবে পারিশ্রমিক হিসাবে কোনো কিছু দেওয়া যাবে না যে কথা যেটা জানতে পেরেছি সেটা হলো এই কষাই যদি কোরবানি পশু জবাই করার ক্ষেত্রে বা বানিয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে তাহলে তার জন্য পারিশ্রমিক নেওয়া বৈধ এবং এই টাকা কুরবানি দাতা তার নিজের পকেট থেকে দেবে কুরবানির পশুর থেকে কোনো কিছু দেবে না তবে যদি সে ফকির বা হয় তাহলে সে হাদিয়ার স্বরূপ যেভাবে অন্যান্য মানুষদেরকে স্বরূপ বা দান হিসাবে কোরবানি পশুর মাংস দেওয়া হয়ে থাকে সেই হিসাবে তাকে কোরবানি পশুর মাংস থেকে কিছু দেওয়া যেতে পারে এবং এটা কেউ কেউ জায়জ করেছেন এখানে আরেকটা কথা সেটা হলো এই যে এই মর্মে আরো হাদিস রয়েছে যেমন আলী আতি আল্লাহ তলা থেকে বর্ণিত তিনি বলেন আননা আল্লাহ হে আমারাহু আইয়া কোমা আলা বোধনি ও আমারাহু আইয়া বোধনা কুল্হা লোহ মাহা ওয়া জুলুদাহা ওয়া জিলা লাহা ফিল্মা সাকিন ওয়া লাইউ অতিথি জারাতিহা মিনহা শা তো এখানেও হাদিসের মধ্যে এটাই বলা হয়েছে যে আলী রাজি আল্লাহ তালা আনহকে আল্লাহ রাসুল আলী সাল্লাম এই ব্যাপারে আদেশ করেছিলেন যে তুমি কোরবানির পশুগুলো দেখাশোনা করবে এবং কুরবানীর পশুর মাংস চামড়া ঝোল সবাই সবগুলো কি করবে বিতরণ করে দেবে ভাগ বন্টন করে দেবে আর যদি কোনো অন্য কোনো ব্যক্তি যদি জব করে দেয় তাহলে তার বিনিময় বা পারিশ্রমিক হিসাবে যেন কোনো কিছু না দেওয়া হয় আদিষ্টি সাহি বুখারি সাহি মুসলিমের তাহলে এই সমস্ত হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে কোরবানির মাংস চামড়া ঝোল সাতকা করা হাদিয়ার স্বরূপ দেওয়া মুস্তাহাব এবং এই ক্ষেত্রে কষাইকে কোরবানির পশুর মাংস বা চামড়া বা ঝোল বা তোরে উজরাত দেওয়া যাবে না তোরে উজরাত বা পারিশ্রমিক তাকে দেওয়া যাবে না এবং কুরবানির পশুর মাংস যেমন বিক্রি করা হারাম তদরূপ কোরবানির পশুর চামড়াও কোরবানি দাতার জন্য বিক্রি করা হারাম এখন কথা হলো এই যে যখন আমরা কোরআন এবং সহি সুন্নার আলোকে বুঝতে পারলাম যে কোরবানি দাতা যেমন কুরবানির মাংস বিক্রি করতে পারে না তদরূপ কুরবানির পশু চামড়াও বিক্রি করতে পারে না এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত তাই কোরআন এবং সহি সন্নাকে পর্যালোচনা করে ওলামা একরামগুন বলেন যে কোরবানির পশুর চামড়া যদি সে নিজের ব্যবহারে আনতে চায় করতে চায় ব্যবহার করতে পারে যায় আছে তবে এই বিষয়ে সে নিজে কোরবানির পশু চামড়া নিজে বিক্রি না করে কোনো গরিব মিষ্কিনকে হাদিয়া দিয়ে দেবে বা দান খারাত করে দেবে এবার সেই ফকির মিষ্কিন বিক্রি করুক চায় নিজের ব্যবহারের কাজে লাগাক সেটা তার ব্যাপার কোনো অসুবিধা নাই আর এটাই হচ্ছে উত্তম এটাই হচ্ছে উত্তম কোরবানিদাতা কোরবানির পশুর চামড়া নিজে বিক্রি না করে সে গরিব মিষ্কিনকে হাদিয়ে স্বরূপ দিয়ে দেবে অথবা দান করে দেবে সে এবার বিক্রি করুক বা নিজের ব্যবহারে লাগাক তাতে কোনো অসুবিধা নাই এবং এটাই হচ্ছে উত্তম এটাই হচ্ছে উত্তম তবে কোনো কোনো ওলামায় ক্রামগণ কথা বলেছেন যে কোরবানি দাতা কোরবানির পশুর চামড়া যদি সে নিজে বিক্রি করতে চায় বিক্রি করতে পারে তবে সেই বিক্রি টাকা সে নিজের কাজে ব্যবহার না করে সমস্ত টাকায় গরিব ও মিসকিনদের মধ্যে বিতরণ করে দেবে অথবা জাকাতের যে কয় শ্রেণীর মানুষ হকদার সেই হকদারগুলোর মধ্যে বিক্রি বিতরণ করে দেবে কথা কোনো কোনো ওলামায় ক্রামগণ বলেছেন তবে উত্তম হলো দাতার জন্য নিজ কোরবানির পশুর চামড়া নিজে বিক্রি না করে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দেবে দান খরচ করে দেবে সে কি করে করুক এটা হলো উত্তম এটা হচ্ছে উত্তম তবে কেউ কেউ এ কথা বলেছেন যে কোরবানি দাতা কোরবানি পশু চামড়া বিক্রি করে দিয়ে জাকাতের যে শ্রেণীর মানুষ রয়েছে তাদের মধ্যে যদি সে দান খরাত করে বিতরণ করে তাতেও কোনো অসুবিধা নাই আছে তবে উত্তম হলো বিক্রি না করে কাউকে হাদিয়ে স্বরূপ বা দান করে দেওয়া দান করে দেওয়া এখন আরেকটা একটা জিনিস সেটা হলো এই যে কোরবানির পশুর চামড়ার টাকা দিয়ে যদি মানুষ মসজিদ মাদ্রাসা বা এতিম বাচ্চাদের বা শিক্ষকদের বেতন দেওয়া যাবে কি না এ বিষয়ে ওলা কামগুন বলেন যে কোরবানির পশুর চামড়া কোরবানিদাতা যদি নিজে বিক্রি না করে যদি কোথাও মহল্লায় বা গ্রামে যদি এ ধরনের ব্যবস্থা থাকে যেখানে পশু চামড়াগুলো একত্রিত করে বিক্রি করে দেওয়া হয় এবং বিক্রি করার পর সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা সেই টাকাগুলো যে জায়গায় যখন সেখানে প্রয়োজন এবং যেখানে সে পয়সা খরচ করলে কাজে লাগবে গরিব মিসকিনদের বা অন্য কোনো উন্নয়নমূলক কোনো কাজে সেটা যদি এই ধরনের যদি কোথাও ব্যবস্থা থাকে সেটাও করা যেতে পারে যদি কোনো গ্রামে বা মহল্লায় যদি এর ধরনের সামাজিক আকারে যদি চামড়াগুলো একত্রিত করে তারা দায়িত্ব নিয়ে বিক্রি করে দিয়ে সেই টাকা গরিব মিসকিনদের মধ্যে ইয়াতিমদের মধ্যে বা সমাজের কোনো উন্নয়নমূলক কোনো কাজে যদি ব্যয় করতে চায় সে টাকা ব্যয় করতে পারবে এ কথাও ওলা মা এক রামগঞ্জ বলেছেন বাকি আল্লাহু আলম্বিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العين